السلام عليكم ورحمة الله وبركاته শিক্ষার্থী বন্ধুরা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিষয়ক আজকের এই আমার নির্দেশনামূলক ক্লাসে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল ছাত্রদের স্বাগত জানাচ্ছি। তোমাদের পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ক্লাসে আমি প্রদান করব। এটি কোনো বিভাগের বা সাবজেক্টের কোনো বিষয়ের সুনির্দিষ্ট ক্লাস নয়। তোমরা জানো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কোভিড-19 এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় যে তোমাদের দ্বিতীয় বর্ষে অবতীর্ণ হওয়ার জন্য বার্ষিক পরীক্ষার গ্রহণের যে ব্যবস্থাপনা দিয়েছেন সেই ব্যবস্থাপনার অধীনে তোমাদের শ্রেণী শিক্ষকগণ নিশ্চয়ই ইতোমধ্যেই তোমাদের সাথে যোগাযোগ করেছেন অথবা কারো কারো সাথে যোগাযোগ এখনো হয়নি, তারা যোগাযোগ করবেন তোমাদেরকে পরীক্ষা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করবেন। আর তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছ, আমরা রেসপন্স পাচ্ছি, অত্যন্ত ভালো সংবাদ, সুখকর সংবাদ। আর এই মাধ্যমে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষা 2020 এর কতিপয় নির্দেশনা উপস্থাপন করার জন্য আজকের ক্লাস গ্রহণ করছি। তো বন্ধুরা, তোমরা যে ক্লাস তোমরা পরীক্ষা দেবে এই পরীক্ষাটা তোমরা জানো একটা বিশেষ পরিস্থিতিতে, যেহেতু সমাগম জনসমাগম হওয়া নিষিদ্ধ, সে কারণে আমরা তোমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে বসিয়ে এই পরীক্ষাটি গ্রহণ করতে পাচ্ছি না। এ কারণে আমরা বিশেষ ব্যবস্থাপনায় যেভাবে পরীক্ষাটা গ্রহণ করব এই বিষয়ে তোমাদেরকে সতর্ক করবার জন্য, নির্দেশনা প্রদানের জন্য আজকের এই ক্লাসের আয়োজন করেছি। তোমরা জানবে আগামী 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর তোমাদেরকে গার্জিয়ানের মাধ্যমে অথবা যাদের গার্জেন আসতে পারবে না, এরকম ছাত্র যাদের আসার সুযোগ আছে তারা আমাদের শিডিউল অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী প্রতিষ্ঠানে হাজির হবে। এবং এই হাজির হওয়ার সময় তোমাদেরকে আমরা তোমাদের হাতে হাতে প্রশ্ন এবং তোমাদের যে খাতা, পরীক্ষার খাতাগুলো আমরা তোমাদের কাছে প্যাকেট আকারে পৌঁছে দিব, তোমাদের গার্জেনদের কাছে পৌঁছে দিব। তোমরা 6 তারিখে এই পরীক্ষায় স্ব বাড়িতে বসে অংশগ্রহণ করবে এবং সেইটি আমরা 7 তারিখে তোমাদের থেকে জমা গ্রহণ করব, মূল্যায়ন করা হবে। তোমাদেরকে এর ভিত্তিতে দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা হবে। তো বন্ধুরা জানো যে তোমাদের অনেকদিন পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে হয়তো বেতন আদি পরিশোধ করতে পারোনি, তোমাদের জন্য আমরা সেই বিষয়টি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত অবকাশ দিয়েছি। এবং সে কারণে তোমাদের অভিভাবকরা অথবা তোমরা যারা 5 তারিখে প্রশ্নপত্র এবং খাতা গ্রহণ করতে আসবে তারা অবশ্যই তোমাদের সাথে তোমাদের বেতন বইটি নিয়ে আসতে হবে এবং ওই দিনই তোমাদের বেতন প্রদানের সুযোগ থাকবে। তোমরা বেতন এবং পরীক্ষার ফি প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো যে আসবে সেই আশাটা, সবাই একসাথে আসলে
আমাদের যে জনসমাগম হবে সেইটি কোভিড-19 পরিস্থিতির প্রেক্ষাপটে কিন্তু আসলে আমাদের জন্য স্বাস্থ্যবিধির লঙ্ঘন। সেই কারণে আমরা তোমাদের জন্য একটা শিডিউল নির্ধারণ করে দিয়েছি, তোমরা সেই শিডিউল অনুযায়ী আসবে এবং প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার সুযোগ নাই। বাইরে আমরা ব্যাপকভাবে তোমাদেরকে আলাদা আলাদাভাবে প্রশ্নপত্র এবং খাতাপত্রগুলো ক্লাস টিচারের মাধ্যমে আমরা বিতরণ করব। তো এখন প্রথমে আমি মানবিক বিভাগ, তোমাদের আসতে হবে 5 তারিখে সকাল 10টা থেকে 11:30, এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের এই প্রশ্নপত্র, খাতা এবং তোমাদের বেতনাদি পরিষদের যাবতীয় কার্যক্রম আমরা সংগঠিত করব। ওই দিন অর্থাৎ 5 তারিখে তোমরা 10টা থেকে 11:30টার মধ্যে প্রতিষ্ঠানের বাইরে আমরা খোলা জায়গায় তোমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তোমাদের মধ্যে এই বিতরণ করব এবং তোমাদের যে বেতনাদি এবং ফি পরিশোধের ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থাপনায় তোমরা আমাদের এই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা কার্যে অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের জন্য আমরা 11:00 থেকে 1:00 পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী তোমাদেরকে এই প্রশ্নপত্র এবং খাতাপত্র বিতরণ করা হবে। তোমরা মনে রাখবে কিন্তু সবার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, যারা আসবে এটাই সংগ্রহের জন্য অথবা তোমাদের গার্জেনরা যারা আসবে সবাই কিন্তু মাস্ক পরে আসতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আসতে হবে। আমাদের এখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা থাকবে, সবাই আসবে এবং সেখানে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে তোমরা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। এখন 11:00 থেকে 1:00 বা 1:30 পর্যন্ত চলতে পারে আমাদের সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের, যেহেতু ছাত্র সংখ্যা এখানে বেশি, তোমাদের মনে রাখবে 2টা বুথে আলাদা আলাদা করে তোমাদের বিজ্ঞান ক এবং বিজ্ঞান খ এই 2 বিভাগে তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে তোমরা আলাদা আলাদা বুথ থেকে এই খাতা এবং প্রশ্নপত্র সংগ্রহ করবে এবং বেতন ফি পরিশোধের কার্যক্রম সম্পাদন করবে। তৃতীয়ত আমরা ব্যবসা শিক্ষা শাখা, ব্যবসা শিক্ষা শাখার জন্য নির্ধারণ করেছি 1টা থেকে 2টা পর্যন্ত, তোমাদের ছাত্র সংখ্যা তুলনামূলক কম সেই কারণে 1টার পর থেকে তোমাদের এই খাতাপত্র, আমরা প্রশ্নপত্র খাতাপত্রের যে প্যাকেট থাকবে সেই প্যাকেটটি তোমাদের কাছে বা তোমাদের গার্জেনের কাছে আমরা হস্তান্তর করব এবং বেতনাদি সংক্রান্ত বিষয়গুলো সম্পাদন করা হবে। বন্ধুরা, আমি খুব সম্ভবত তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কোন শিডিউলে কিভাবে তোমরা আসবে। আগামী 5 তারিখ অর্থাৎ শনিবার, 5 তারিখ শনিবারে তোমরা তোমাদের পরীক্ষা সরঞ্জাম আদি সব গ্রহণ করবে, এরপর তোমাদের পরীক্ষা সম্পাদন করতে হবে 6 তারিখ। এখানে আমি তোমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিতে চাই যে এটা কিন্তু আসলে আলাদা আলাদা পরীক্ষাই হবে, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা আমরা সরবরাহ করব। তোমাদের 7টি বিষয়ে 7টি খাতা তোমাদের কাছে সরবরাহ করব এবং প্রতি বিষয়ে আলাদা আলাদা করে ওই বিষয়ের উত্তর লিখতে হবে এই খাতায়। তোমরা স্বপ্রণোদিতভাবে, স্বেচ্ছাপ্রণোদিতভাবে, আন্তরিকতার সাথে, নৈতিকতার আশ্রয়ে, ছাত্রসুলভ মানসিকতায় তোমরা এই পরীক্ষাগুলো, সেলফ মূল্যায়ন অনেকটা কিন্তু হচ্ছে যে তুমি কতটা সুস্থ ছাত্র সেইটিও পরীক্ষা হবে আমাদের এই পরীক্ষার মাধ্যমে। তুমি তোমার নিজের জন্য নিয়ন্ত্রক হিসাবে
অসদ উপায় অবলম্বন করবে না, তোমরা স্বভাবে নিজে যা বুঝবে যা পারবে সেভাবেই তোমরা পরীক্ষা দিবে। প্রতিটা বিষয়ে তোমাদেরকে কিন্তু আমরা সংক্ষিপ্ত করেছি প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে। প্রতি বিষয়ে চারটি করে প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। এখন তার মধ্যে দুইটি হল প্রথম পত্রের, দুইটি হল দ্বিতীয় পত্রের, অর্থাৎ চারটি করে প্রশ্ন থাকবে প্রতি বিষয়ে। এর মধ্যে তোমাদের দুইটির অ্যান্সার করতে হবে প্রতি বিষয়ে। তো এই হলো মোটামুটিভাবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কখনোই একই খাতার মধ্যে কিন্তু দুইটার উত্তর দেখা যাবে না, একটা শেষ করবে উত্তর করে অন্য আর একটা পরীক্ষায় অংশগ্রহণ করবে, তবে তোমাদের যে প্রশ্নটা এটা কিন্তু একসাথেই দেওয়া থাকবে। অনেকে প্রশ্ন হাতে পেয়ে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন পাবে, কারণ একই, যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আমাদের প্রথমে প্রশ্নের সিরিয়ালে প্রথমে থাকবে বাংলা, তারপরে থাকবে ইংরেজি, তারপরে থাকবে আইসিটি, সকল বিভাগের জন্যই কিন্তু এই তিনটি প্রশ্ন কমন থাকবে, একই রকম প্রশ্ন থাকবে। এবং এর পরবর্তীতে বিভাগ ওয়াইজ যারা মানবিক বিভাগে, যারা বিজ্ঞান বিভাগে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে, তাদের প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা বিভাগের প্রশ্ন, ওই বিভাগের সকল বিষয়ের প্রশ্নই এক প্রশ্নের মধ্যে থাকবে। সেই ক্ষেত্রে প্রশ্নের পরিসরটা অনেক বড় হবে, 16 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, 20 পৃষ্ঠার প্রশ্ন হবে। সুতরাং এই প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ তোমার যে বিষয়টি পঠনীয় নয়, তোমার যে বিষয়টি নাই সাবজেক্ট হিসাবে, সেই বিষয়ের কোনো অ্যান্সার করতে হবে না। তবে প্রশ্ন আছে, কমনলি প্রশ্ন করা হয়েছে প্রত্যেক ছাত্রের জন্য, যেহেতু একই প্রশ্ন। সুতরাং উদাহরণ দিয়ে বলি, ধরো মনোবিজ্ঞান সাবজেক্টটি তোমার নাই, ওখানে মনোবিজ্ঞানের প্রশ্ন আছে, তুমি ওইটা অ্যাভয়েড করবে, দেখবে যে তোমার যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে তুমি 7টি বিষয় পেয়ে যাবে, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তিনটা কমন। তার পরবর্তীতে তোমার অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, যুক্তিবিদ্যা আছে, ইসলামের ইতিহাস সংস্কৃতি আছে, পৌরনীতি আছে, তারপরে তোমার মনোবিজ্ঞান আছে, অনেকের পরিসংখ্যান আছে, কারো কারো আবার ইসলাম শিক্ষা আছে। এটা আমি মানবিক বিভাগের কথা বললাম। আর বিজ্ঞান বিভাগে মূলত তোমাদের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, আইসিটির পরে থাকবে হলো পদার্থ, রসায়ন, এই দুটো তো কমন। তারপরে অনেকের জীববিদ্যা আছে, অনেকের গণিত আছে, ও গণিত, জীববিদ্যা, আরও আছে তোমাদের পরিসংখ্যান, আরও আছে মনোবিজ্ঞান, যাদের চতুর্থ বিষয় হিসাবে এই সাবজেক্টগুলো পঠন পাঠন করা হয়, তারা ওই বিষয়গুলোর কিন্তু প্রশ্ন একীভূতভাবে আমার তোমার প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমার যে বিষয়টি নাই সেই বিষয়টির কোনো অ্যান্সার করবে না। আরেকটি বিষয় তোমাদের সতর্ক করে দিচ্ছি, অবশ্যই যে খাতাটিতে যে বিষয়টি তোমার চতুর্থ বিষয় বা অতিরিক্ত বিষয় হিসাবে তুমি গ্রহণ করেছ, সেই বিষয়টি খাতার উপরে অবশ্যই চতুর্থ বিষয় বা অতিরিক্ত বিষয় হিসাবে তুমি উল্লেখ করবে। অর্থাৎ খাতার উপরে প্রত্যেকটি খাতায় কিন্তু তোমার নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, যে যে কলামগুলো আছে এগুলো হয়তো পূরণ করতে হবে। এখানে সতর্কতা দিচ্ছি এই কথা যে তোমার ধর মনোবিজ্ঞান আছে চতুর্থ বিষয়, তাহলে মনোবিজ্ঞান খাতার উপরে তুমি চতুর্থ বিষয়টা লিখে নেবে। কোনো কোনো ক্ষেত্রে সমাজবিজ্ঞান চতুর্থ বিষয় আছে, সেই ক্ষেত্রে তুমি চতুর্থ বিষয়ের সমাজবিজ্ঞানের খাতার উপরে চতুর্থ বিষয় এই কথাটি উল্লেখ করবে। এই মোটামুটিভাবে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত এই নির্দেশনা। আমি অনুরোধ করব যে তোমরা এটি নিজ দায়িত্বে সঠিকতার সাথে, আন্তরিকতার সাথে এবং নীতি নৈতিকতা আদর্শ চরিত্রের ভিত্তিতে তোমরা পরীক্ষাটা দিবে, এইটি তোমাদের হাতে আমাদের আমানত। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এই পরীক্ষাটি যেহেতু
বাড়িতে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। সুতরাং আপনার যদি অভিভাবককে বলছি, যদি আপনার সুযোগ হয় তাহলে আপনারাই যদি এইটি নিয়ন্ত্রণ করেন যে আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, সারাদিন পরীক্ষা দিবে, এটি আমরা টাইম নিয়ে তাদের সাথে কোনো ফিক্সেশন করি নাই যে তারা সারাদিন ব্যাপী পরীক্ষা দিতে পারবে, দেবে ওই দিন। কিন্তু আপনি যদি তাদেরকে একটু গাইডলাইন দিতে পারেন বা উপস্থিত থাকেন এবং তারা যে নিজেরা লিখছে, তারা মুখস্থ লিখছে, এই বিষয়টি নিশ্চিত করতে পারেন, তাহলে এই উপকারটা আপনার সন্তানের জন্যই হবে। আমরা আশা করব এইটুকু সহযোগিতা আমাদের পক্ষে গার্জেনরা করবেন, এটি গার্জেনদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো। এছাড়াও যাদের গার্জেনের এই সুবিধাটা নাই, তারা অবশ্যই ছাত্রদেরকে আবারও আমি বলছি, তোমরা আমানত হিসাবে এই পরীক্ষাটাকে গ্রহণ করবে এবং খেয়াল করবে যে সুযোগ থাকা সত্ত্বেও তুমি কতটা সৎ, কতটা নৈতিকতায় তুমি পরীক্ষাটি গ্রহণ করতে পারো, অসৎ উপায় অবলম্বন না করে। এইটি তোমার নিজের কাছে নিজেরও আরেকটি পরীক্ষা হয়ে যাবে। আমরা আশা করব পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার ছাত্র হিসাবে তোমাদের এইটুকু আন্তরিকতা থাকবে এবং স্বচ্ছতা থাকবে। আমরা এই বিষয়টি তোমাদের দায়িত্বেই ছেড়ে দিলাম, আশা করব যে তোমরা সেই কাজটুকু করতে পারবে। এর পরবর্তীতে এই খাতাটি জমাদানের বিষয়, এই খাতাগুলো জমাদান করতে হবে হলো 7 তারিখ, অর্থাৎ 6 তারিখ সারাদিনে পরীক্ষাটা সম্পন্ন হবে, 7টি বিষয় পরীক্ষাটা দেবে এবং প্রতিটা খাতায় কিন্তু কোনো লুজশিট দেওয়া হচ্ছে না। আমরা অ্যানালাইসিস করে প্রয়োজনীয় সংখ্যক পাতার খাতা এক একটা তৈরি করে দিয়েছি। এই খাতাটাই তোমাদের পূর্ণাঙ্গরূপে পরীক্ষাটা সমাপ্ত করতে হবে। তারপরও বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো বিষয়ে যদি তোমাদের এক্সট্রা লুজশিট বা প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করতে হয়, 1-2 পাতা হলেও হতে পারে, এটি আসলে প্রয়োজন নাই আমরা যা দেখেছি, তারপরেও অনেকের লেখার কম বেশি, কেউ হয়তো অনেক বড় বড় করে লেখো, লেখার অভ্যাস, সেই ক্ষেত্রে যদি কোনো বিষয়ে তোমার শর্ট হয়ে যায় তাহলে 1-2 পাতা এইটি তোমার গার্জেনকে দেখিয়ে তার একটা স্বাক্ষর করে নিয়ে তোমরা খাতায় সংযুক্ত করে দিতে পারবে, এইটি আমরা অ্যালাউ করব। অর্থাৎ আমি কি বললাম এখন, যে লুজশিট তোমাদের সাথে আমরা দেব না ওভাবে, তবে লাগবে না, সাধারণত লাগার কথা না, তবে অনেকের লেখার পরিসরের একটা পার্থক্য আছে, যেই পরিসরে লিখতে গেলে হয়তো বা বড় বড় করে লেখা, তো সেই লেখা লিখতে গেলে কোনো কারণে কোনো বিষয়ে যদি এক্সট্রা পেজ লাগে, সেইটি পারতপক্ষে তোমার গার্জেন বা অভিভাবক কারোর কাছ থেকে একটা স্বাক্ষর করে নিয়ে তোমরা এই এক্সট্রা পেজটা খুব বেশি প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে এবং মূল খাতার সাথে সেটি স্ট্যাপলার দিয়ে সংযুক্ত করে দেবে। তো আমি তোমাদেরকে এইটা শেষ কথা বলছি, তোমাদের কার্যক্রম এখানে শেষ এবং পরবর্তীতে অর্থাৎ 6 তারিখে একই শিডিউল, যে টাইম আমরা ফিক্সেশন করেছি যে মানবিকের জন্য 10-11 পর্যন্ত, বিজ্ঞানের জন্য 11-1:30 পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে, এবং ব্যবসা শিক্ষার জন্য 1-2:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে, দূরত্ব বেশি যে আসলে কিন্তু অনেকের রাস্তার কারণে হয়তো আসতে দেরি হচ্ছে, কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু এটা গ্রহণ করব। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের সম্মানিত গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আপনাদেরকে জানাচ্ছি যে কোনো কারণবশত যদি আপনাদের পরীক্ষার ফি অথবা বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ কোনো কারণ যদি থাকে, যে আপনার একটু দেরি হচ্ছে, দিতে পাচ্ছেন না, এইরকম যদি সমস্যা হয়, এ কারণে কিন্তু আমরা আপনার সন্তানের পরীক্ষা ঠেকাবো না, আমরা পরীক্ষাটি গ্রহণ করব, তবে একটি কন্ডিশনে, সেই কন্ডিশনটা হলো এই,
যে আপনারা একটি আবেদন লিখে আনবেন, অবশ্যই একটা আবেদন লিখে আনবেন অধ্যক্ষ মহোদয় বরাবর, যে আবেদনে উল্লেখ থাকতে হবে আপনি কতদিনের মধ্যে এই বেতনটি বা পরীক্ষার ফিটি পরিশোধ করবেন, সেই বিষয়টি নিশ্চিত করে আসলে এইটি আপনার কিন্তু একটা এক্সট্রা কাজ। আসার পরে এটি অফিসে আপনার জমাদান করতে হবে, অধ্যক্ষ স্যারের নির্দেশনা মোতাবেক আপনাকে আমরা খাতা বা প্রশ্নপত্র এটি সরবরাহ করব ছাত্রের জন্য। এই বিষয়ে আমি এই কথাটি উল্লেখ করলাম এই কারণে যে কোনোভাবেই আপনার ভাববার কোনো কারণ নাই, মানুষের বিপদ আপদ হতেই পারে, কোনো সমস্যার কারণে পরীক্ষার ফি বা বেতন যদি আপনারা সেই মুহূর্তে দিতে না পারেন তাহলে একটি অঙ্গীকার দিয়ে যে কবে দেওয়া হবে এই বিষয়টি উল্লেখ করে একটি আবেদন দিয়ে আপনারা আপনার সন্তানের জন্য পরীক্ষার ফি বা বেতন পরিশোধ করতে সময় লাগবে এই কথার অঙ্গীকার দিয়ে কবে দিবেন এই বিষয়টি উল্লেখ করে একটি আবেদন দিলে আপনার ছেলের জন্য আপনার সন্তানের জন্য আমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এবং খাতাপত্র যে খাম থাকবে এইটি আমরা আপনাকে সরবরাহ করব। কোনোভাবেই আমরা এই কারণে পরীক্ষা বন্ধ করব না, এইটি আপনাদের মনে রাখবেন ইনশাল্লাহ। আমি আশা করব যে সবাই শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় তোমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের প্রস্তাবিত সিদ্ধান্ত মোতাবেক অংশগ্রহণ করতে হবে। মনে রাখবে পরীক্ষায় অংশগ্রহণ না করে দ্বিতীয় বর্ষে উন্নীত হবার কোনো সুযোগ নাই, আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক তোমাদেরকে আমার এই ঘোষণা জানানো যাচ্ছে যে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ না করে দ্বিতীয় বর্ষ বা দ্বাদশ শ্রেণীতে উন্নীত হবার কোনো সুযোগ নেই। তবে আমরা অনেক চিন্তা ভাবনা করে তোমাদেরকে খুব সহজ করে প্রশ্ন করার চেষ্টা করেছি যাতে তোমরা সবাই সুন্দর করে পরীক্ষা দিতে পারো ইনশাল্লাহ। সেই পরীক্ষা দিয়ে আমরা এই যে ব্যতিক্রমী একটা যে মানে আমাদের যে ব্যতিক্রমী ব্যবস্থাপনা এইটি বিশেষ কারণে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, সেই কারণে এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষা 2020 বিশেষ। তো বন্ধুরা আমি তোমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ আর 2-3 দিন মাত্র সময় আছে, তোমরা ভালো করে লেখাপড়া করবে, তোমরা যে যে বিষয়গুলো আমরা সহজভাবে তোমাদেরকে পড়িয়েছি অনলাইনে ক্লাস নিয়েছি এই বিষয়গুলো থেকেই পরীক্ষার প্রশ্ন হবে ইনশাল্লাহ, তোমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে উত্তীর্ণ হবে এবং পরবর্তীতে তোমরা দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে সুন্দরভাবে উত্তীর্ণ হবে এবং দ্বাদশ শ্রেণীর সকল ক্লাস আমরা যাতে তোমাদেরকে কলেজেই আমাদের ক্লাসরুমে পাঠদানের মাধ্যমে আগের মতো তোমাদের সাথে পাঠদান করতে পারি সেই বিষয়টি পুনরায় স্মরণ করে দিচ্ছি যে তোমাদের যে মাস্ক ব্যবহার করতে হবে, এখানে এসে হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে, হাত ধুইতে হবে সাবান দিয়ে, এই বিষয়গুলো নিরাপদ দূরত্ব বজায় রেখে একত্রিতভাবে সবাই কিন্তু আসবে না, আমরা সেই ব্যবস্থাপনা এখানে থাকবে ইনশাল্লাহ। তোমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।